অমিতাভ বচ্চন বিনোদ খান্না রেখা কাদর খান রঞ্জিত আসরানি অরুণা ইরানি এবং নিরূপা রায় অভিনীত খুন পাসিনা মুভিটি মুক্তি পায় উনিশশো সালে মুভিটি পরিচালনা করেছিলেন বিখ্যাত নির্মাতা নির্দেশক প্রকাশ মেহরার ইউনিটের সহকারী নির্দেশক রাকেশ কুমার সুনীল দত্ত পরিচালিত রেশমা ও সেরা এবং প্রকাশ মেহরা পরিচালিত হেরা ফেরির পরে খুন পাসিনা ছিল অমিতাভ বচ্চন এবং বিনোদ খান্না জুটির তৃতীয় সিনেমা রেশমা ও সেরা নির্মাণের সময় বিনোদ খান্না ছিলেন রীতিমতো প্রতিষ্ঠিত তারকা আর অন্যদিকে অমিতাভ বচ্চন ছিলেন অলমোস্ট নিউ কামার উনিশশো ছিয়াত্তরে মুক্তিপ্রাপ্ত হেরাফেরি মুভিতেও বিনোদ খান্না সিনিয়র আর্টিস্ট হিসেবে অমিতাভ বচ্চনের চেয়ে এক লক্ষ টাকা পারিশ্রমিক বেশি পেয়েছিলেন কিন্তু খুন পাসিনা নির্মাণের সময়ে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন ছিল জঞ্জির শোলে দিওয়ার একের পর এক সুপারহিট মুভির দৌলতে অমিতাভ বচ্চন তখন ধুলোমুঠি সোনামুঠি শোনা যায় যে কয়েকদিন শুটিং করার পর বিনোদ খান্না মুভিটি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন কারণ বিনোদের মনে হয়েছিল মুভিতে সাইন করানোর সময় ওনাকে যে চিত্রনাট্য শোনানো হয়েছিল শুটিং শুরু হবার পর তাতে বিস্তল রদবদল করা হয়েছে ওনার চরিত্রটা নায়ক নয় বরং অনেকটা সেকেন্ড লিড ক্যারেক্টার আর্টিস্টের মতন হয়ে গেছে এ এছাড়াও ওনাকে একটা গ্রে কালারের উইগ পড়তে বলা হচ্ছে যার উল্লেখ ফিল্ম সাইন করার সময় ছিল না ক্ষুব্ধ বিনোদ খান্না নিজেকে সরিয়ে নিতে চাইলে প্রকাশ মেহরা তার সাথে বৈঠকে বসেন সেই বৈঠকে স্থির হয় যে মুভিতে সাইন করার সময় বিনোদ খান্নাকে যেমন চিত্রনাট্য শোনানো হয়েছিল সেই স্ক্রিপ্ট অনুযায়ী কাজ হবে এরপরে বিনোদ প্রকাশজির চাহিদা অনুযায়ী গ্রে কালারের উইকটা পড়তে সম্মত হন আর ছবিতে আবার কাজ করতে রাজি হয়ে যান এই মুভিতে কাজ করার জন্য বিনোদ খান্না অমিতাভ বচ্চনের সমান পারিশ্রমিক নিয়েছিলেন কিন্তু মুভি রিলিজের পর বিনোদ খান্না আবিষ্কার করেন যে তার অভিনীত অনেক দুর্দান্ত দৃশ্য সিনেমা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে এডিটিংয়ের সময় শোনা যায় যে শুটিংয়ের পরে ফিল্মের রাশ প্রিন্ট দেখে অমিতাভ বচ্চন খুব চিন্তিত হয়ে পড়েছিলেন ওনার মনে হয়েছিল যে বিনোদ খান্নার অ্যাপিয়ারেন্স এবং পারফরমেন্স দুটোই ওনাকে এই সিনেমাতে ছাপিয়ে যাচ্ছে তাই অমিতাভ বচ্চনের কথা মতো প্রকাশ মেহরা বিনোদ খান্নার অনেক দৃশ্য মুভি থেকে সরিয়ে দেন যার মধ্যে কিছু দুর্দান্ত অ্যাকশন দৃশ্যও ছিল এই সিনেমাটাতে অমিতাভ বচ্চনের সাথে একটা বাঘের ফাইট করার দৃশ্য ছিল যেটা ছিল আসলে একটি বাঘিনী যার নাম ছিল ভারতী বম্বে চান্দিওয়ালি স্টুডিওতে সিকোয়েন্সটার শ্যুটিং হয়েছিল অমিতাভের সাথে যেদিন এই বাঘিনীর লড়াইয়ের দৃশ্যটা শ্যুট করা হয় সেই দিনই তার পুত্র অভিষেক বচ্চনের জন্ম হয় ভারতী নামের এই বাঘিনীটাকে আবার পরে উনিশশো আশি সালে অমিতাভ বচ্চনের সাথে মিস্টার নটওয়ার লাল মুভিতেও দেখা গেছিল এই ফিল্মের পরিচালকও ছিলেন রাকেশ কুমার মনমোহন দেশাই এবং প্রকাশ মেহরা ছিলেন সেই সময়ে বিপরীত শিবিরের লোক এবং তাদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব এবং ইগো ছিল প্রচুর কিন্তু কাদার খান সেই যুগে খুব স্বচ্ছন্দেই দুই শিবিরে কাজ করেছিলেন এর মূল কারণ ছিল কাদার খান এবং অমিতাভ বচ্চনের মধ্যেকার সম্পর্ক তখন অত্যন্ত ভালো ছিল অমিতাভ বচ্চন চাইতেন যে কাদের খান ডায়লগ রাইটার অথবা চিত্রনাট্যকার বা অন্তত সহ অভিনেতা হিসেবেও ওনার প্রতিটি মুভিতে ওনার সাথে থাকুন কাদের খান এক সাক্ষাৎকারে বলেছিলেন যে মনমোহন দেশাই নাকি ওনাকে একবার সরাসরি বলেছিলেন যে হয় তুমি আমাদের ইউনিটে কাজ করো আর না হলে প্রকাশ মেহরার সাথে গিয়ে কাজ করো কিন্তু পরে উনি এই বিষয়টা আর উত্থাপিত করেননি সম্ভবত অমিতাভ বচ্চন তাকে এই বিষয়ে কিছু বলেছিলেন খুন পাসিনা মুভির সঙ্গীত নির্দেশক ছিলেন কল্যাণজি আনন্দজি এই মুভির খুন পাসিনেকে যো মিলেঙ্গে ও খায়েগে নেহি তো ইারোহম ভুখেই সোজায়েগে এই গানটা দুর্দান্ত রকমের হিট হয়েছিল এই সুরকার জুটি এর আগেও বহু বিখ্যাত পরিচালকদের প্রথম সিনেমায় সঙ্গীত নির্দেশক হিসেবে কাজ করেছেন যেমন মনমোহন দেশাইয়ের ছলিয়া প্রকাশ মেহরার হাসিনা মান মানজায়গি ফিরোজ খানের অপরাধ এবং সুভাষ ঘাইয়ের কালীচরণ ছবিতে কল্যাণজি আনন্দজি সুরকার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বক্স অফিসের হিসাব অনুসারে খুন পাসিনা একটা ব্লকবাস্টার মুভি ছিল এই সিনেমার বিপুল জনপ্রিয়তা দেখে ছবিটা দক্ষিণ ভারতের তামিল এবং তেলেগু ভাষাতেও রিমেক করা হয় খুন পাসিনার তেলেগু ভার্সানের নাম ছিল টাইগার যাতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন এন টি রামারাও এবং তামিল ভার্সনের নাম ছিল শিবা যার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণ ভারতের মেগাস্টার রজনীকান্ত